সারা দেশের মতো বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের 7 দফা দাবি সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আজকে 1 জানুয়ারি সোমবার সকাল 8টা তুন লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট সীতাকুণ্ড উপজেলা কর্মী হল সংগঠনের সীতাকুণ্ড উপজেলার সাধারণ সম্পাদক কাজী আরিফউদ্দিন হইলেন অবিলম্বে আর 4 দফা দাবি মানি নলেলে আগামী কঠোর আন্দোলন যাইতে বাধ্য হইব সরকার টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন বৈষম্য নিরসনের ঘোষণা দিল কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর অর্থ জনপ্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয় তা আদৌ বাস্তবায়ন ন করে আরা সীতাকুণ্ড স্বাস্থ্য সহকারে সবাই আন্দোলনের জন্য এখানে আজকে 8টা থেকে সভা কর্মবিরতি পালন করতেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা 1998 সালত ঘোষণা দিয়ে আরা টেকনিক্যাল পদমর্যাদা দিব 20 বছর অতিক্রান্ত হওয়ার পরও আরা টেকনিক্যাল পদমর্যাদা ন দে টেকনিক্যাল পদমর্যাদা আরা যদি আন্দোলন দাবি ন বাস্তবায়ন ন হয় তাহলে আদিত্য আরা লাগাতার অবরোধ চলিব ডেক্স নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম দর্শক আর এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাবস্ক্রাইব এবং সি প্লাসের ফোন এই চাহ